ওয়া মান আহসানু কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া মিন সানিহুন ওয়া ক্বালা ইন্নানি আপনি যে প্রশ্ন করেছেন যে বর্তমান সমাজে পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশনের সময় ঘোষ না দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ডকুমেন্টস বা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও হয় ডিলে করে দেয় না হয় সেটাকে পরবর্তীতে ক্যান্সেল করে দেয় কিংবা ঘোষ না দিলে পাসপোর্ট হয় না এমনও আছে সমাজের প্রমাণ তো সেক্ষেত্রে মানুষ কী করবে এক্ষেত্রে এটা তো অবশ্যই বর্তমান সমাজে খুবই চরম সমস্যা এমন একটা জিনিস যেটা ডকুমেন্টস মানুষের প্রত্যেকেরই প্রয়োজন কম বেশি আর সেখানে সিস্টেমটা এমন করে দেওয়া হয়েছে তারা অন্যায়ভাবে ঘোষ ঘুষ না নিয়ে কাজ করবে না যদিও তারা সকলেই কিন্তু সরকারি কর্মচারী সকলে সরকারি বেতন প্রাপ্ত কর্মচারী তারপরেও তারা অন্যায়ভাবে ঘোষ ঘুষ না নিয়ে কাজ করবে না এক্ষেত্রে সাধারণ মানুষ কি করবে এক্ষেত্রে সাধারণ মানুষ কি করবে প্রথমে আবহুরা এর হাদিসুল থেকে বর্ণিত যে হাদিসে যে ভাষা যে লা আনাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রাশি ফিল হুকমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং ঘোষ গ্রহণকারী উভয়কেই সমানভাবে লাanat বা অভিশাপত করেছেন ঘুষদাতা এবং ঘোষ গ্রহণকারী দুজনেই সমান অপরাধী এটা হচ্ছে হাদিসের ভাষা হাদিস নাম্বার এক হাজার তিনশো ছত্রিশ বলা হয়েছে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যাতে ওলামারা বলছেন যে প্রথমে মানুষকে জানা উচিত যে ঘোষ কাকে বলে ওলামারা ঘোষের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন আর হিয়া এটা ওয়ায়ব যালু লিবতা'লি হক ঘোষ বলতে বোঝায় ওই জিনিসটা যেটা কারোর অধিকার বা হক নষ্ট করার জন্য দেওয়া হয় কারোর অধিকার বা হক নষ্ট করার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ঘোষ কিংবা আও লিইহকাতি বাতিলিন কিংবা অন্যায়ভাবে অধিকার পাওয়ার জন্য অন্যায়ভাবে কোনো জিনিস হাসিল করার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ঘুষ তো মোট কথা হচ্ছে যে আমার বা যেটা যেটা আমার আমার অধিকারী অধিকারী যারা আমি প্রাপ্য নয় সেটা পাওয়ার জন্যে যদি কেউ টাকা দেয় অন্যায়ভাবে পাওয়ার জন্য সেটা হচ্ছে ঘুষ কিংবা কারুর ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করার জন্য যদি কেউ ঘুষ দেয় টাকা দেয় সেটা হচ্ছে ঘুষ তো এটা হচ্ছে ঘুষের সংজ্ঞা এটা মনে রাখতে হবে যে আপনি যখন কাউকে টাকা দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন আপনি অন্যায়ভাবে অধিকার নেওয়ার জন্য অন্যায়ভাবে অধিকার পাওয়ার জন্যে কিংবা কারো কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্যে যদি এমন হয় তাহলে সেটা ঘোষ হবে তাহলে সেটা ঘোষ হবে মারা এর ব্যাখ্যার শেষে বলছেন কেলা এবং বলা হয়ে থাকে বা বলা হয় যে ওলা ইয়া দ হুলু ফিল্লা অ্যানি মা রসা মান রসা রিয়াসি ইলা ইলা হাফটিহিল আনহু যদি কেউ তার পাপ্য অধিকার পাওয়ার জন্যে ঘোষ দিতে বাধ্য হয় ইজতর র ইলা দালিকা যখন কেউ তার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আর টাকা না দিলে সে তার অধিকার পাবে না নিজের অধিকার নিজের যে বঞ্চিত অধিকার সেটাকে অর্জন করার জন্য হাসিল করার জন্য যদি কেউ টাকা দেয় আর সে দিতে বাধ্য হয় তাহলে সেটা ঘুষ বলে গণ্য হবে না এক্ষেত্রে ঘুষ দাতা গুণাকর হবে না ইনশাআল্লাহ এক্ষেত্রে যিনি তার ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য টাকা দিতে বাধ্য হচ্ছেন আর তিনি দিচ্ছেন তো এক্ষেত্রে যিনি ঘুষ দাতা যিনি টাকা দিচ্ছেন তিনি কিন্তু গুণাকার হবেন না অপরদিকে যিনি নিচ্ছেন ও কিন্তু যিনি ঘুষ গ্রহণ করছেন তিনি কিন্তু গুণাকার হবেন তিনি কিন্তু গুণাকার হবেন কেন তার তো দায়িত্ব হচ্ছে সরকারের পক্ষ থেকে সে বেতন প্রাপ্ত কর্মচারী তার দায়িত্ব হচ্ছে মানুষকে তার অধিকার দিয়ে দেওয়া মানুষকে তার মানুষকে প্রত্যেক অধিকার তার যে অধিকারী তার কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে তার দায়িত্ব কিন্তু সে সেই দায়িত্বটা পালন করতে গিয়ে অন্যায়ভাবে টাকা নিচ্ছে তার জন্য এটা ঘোষ হবে তার জন্য এটা ঘোষ হবে কিন্তু যিনি দিচ্ছেন বাধ্য হয়ে নিজের অধিকার পাওয়ার জন্যে তার জন্য এটা ঘোষ হবে না এক্ষেত্রে যিনি ঘোষ গ্রহণ গ্রহণ করছেন তিনি একাই গুণাগার হবেন যিনি দাতা তিনি গুণাগার হবেন না হুম তো এটা হচ্ছে বিষয় নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে যারা যে ডকুমেন্টস ঠিকঠাক আছে ডকুমেন্টস সব ঠিকঠাক আছে তারপরেও টাকা না দিলে পাসপোর্ট হচ্ছে না বা হবে না এটা মধ্যে হচ্ছে কিংবা অনেক করতে হচ্ছে এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য যদি কেউ ঘুষ দিয়ে দেন তাহলে কিন্তু ইনশা আল্লাহ তিনি ওই অভিশাপ্ত ঘুষ দাতার অন্তর্ভুক্ত হবেন না কেননা এখানে তিনি না কারোর অধিকার নষ্ট করছেন আর না তিনি অন্যায়ভাবে অধিকার নেওয়ার চেষ্টা করছেন কোনোটাই নয় তিনি বাধ্য হচ্ছেন দিতে তো এক্ষেত্রে তিনি গুণাগার হবেন না কিন্তু যে কর্মচারী ঘোষ নিচ্ছেন তিনি অবশ্যই গুণাগার হবেন তিনি অবশ্যই গুণাগর হবেন হাজর আইনদুল্লাহব আলাইকুম রহমতুল্লাহ এবার